প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 5 নিয়ে আলোচনা করব। শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, তোমরা প্রত্যেকই এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ 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 এই ভিডিওটি শেয়ার করে দিবে, যেন অন্যান্য যারা ভিডিওটি দেখেনি বা পায়নি যেন উপকৃত হয়। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 5, যার নাম হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শ্রেণীকক্ষের ভাষা। ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। অর্থাৎ আমরা আমাদের ক্লাসরুমে যে ভাষাগুলো সাধারণত ব্যবহার করে থাকি বা টিচার আমাদের সাথে যে ভাষায় কথা বলে বা যে ল্যাঙ্গুয়েজ গুলো সাধারণত ব্যবহার করে ক্লাসরুমে, এগুলো নিয়ে আলোচনা করেছে এখানে। এতে কি বলা হচ্ছে, ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস, ম্যাচ অর্থ মিলাও ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো, অ্যান্ড দ্য পিকচার্স অর্থাৎ নির্দেশনাগুলো এবং ছবিগুলো মিলাও, ছবিগুলোর সাথে নির্দেশনাগুলো মিলাও, মিলাবো আমরা একটু পরে। তারপর দেখো দেখি, রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স। নেক্সট টু দ্য পিকচার্স মানে হচ্ছে ছবিগুলোর পরে, নেক্সট টু মানে হচ্ছে পরে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা ছবিগুলোর পাশে বা ছবিগুলোর পরে এই যে রাইট দ্য লেটার্স, এই লেটার গুলো লিখবো। তাহলে আমরা এগুলো একদম একটু এখন পরে দেখবো, এ থেকে আই পর্যন্ত পরে দেখবো। এতে বলা হচ্ছে সিট ডাউন, সিট ডাউন মানে হচ্ছে বসে পড়া। ভিতে বলা হচ্ছে রাইট ইউর নেম, রাইট ইউর নেম হচ্ছে তোমার নাম লিখো। ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। রেজ ইউর হ্যান্ড, তোমার হাত তুলো। ইতে বলা হচ্ছে ক্লিন দ্য বোর্ড, মানে বোর্ডটি পরিষ্কার করো। এফ এ বলা হচ্ছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও। জিতে বলা হচ্ছে গ্যাট ইউর বুক আউট, তোমার বই বের করো। গ্যাট ইউর বুক আউট, তোমার বই বের করো। তারপর এইচে বলা হচ্ছে টেক দ্য চক, টেক দ্য চক মানে হচ্ছে চকটি নাও। চক হচ্ছে সাধারণত ব্ল্যাক বোর্ডের মধ্যে লেখার জন্য চক ব্যবহার করা হয়ে থাকে। এখন অবশ্য চকের ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন হোয়াইট বোর্ডের প্রচলন ধীরে ধীরে চলে আসছে। আমরা আধুনিক যুগে হোয়াইট বোর্ডের ব্যবহার বেড়ে যাচ্ছে, ফলে চক ব্ল্যাক বোর্ড আস্তে আস্তে লোপ পাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু গ্রামের অনেক স্কুলে কিন্তু বা প্রায় স্কুলে কিন্তু এখনো পর্যন্ত চক এবং ব্ল্যাক বোর্ড আছে, তবে ধীরে ধীরে এটাও কিন্তু উঠে যাচ্ছে। যাই হোক, টেক দ্য চক অর্থ আমরা কি বলবো, চকটি নাও। আইয়ে বলা হচ্ছে বি কোয়েট, কোয়েট অর্থ হচ্ছে শান্ত বা নীরব। বি কোয়েট মানে হচ্ছে নীরব হও বা শান্ত হও বা চুপ হও। হ্যাঁ, আমাদেরকে অনেক সময় টিচাররা যখন আমরা ক্লাসরুমে যদি স্টুডেন্টরা যদি বেশি হইচই করে তখন টিচাররা কি বলে, বি কোয়েট, বি কোয়েট কি বলে, বি কোয়েট মানে শান্ত হও। তারপর যেতে বলা হচ্ছে স্ট্যান্ড ইন লাইন, ইন লাইন মানে হচ্ছে সারিতে, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়াও, স্ট্যান্ড ইন লাইন সারিতে দাঁড়াও। কেতে বলা হচ্ছে ওপেন ইউর বুক, তোমার বই খুলো, ওপেন অর্থ খুলো, তোমার বই খুলো। তারপর আইয়ে বলা হচ্ছে ড্র এ সার্কল, ড্র অর্থ হচ্ছে আঁকা, অঙ্কন করা। এ সার্কল মানে হচ্ছে একটি বৃত্ত, একটি বৃত্ত অঙ্কন করো বা একটি বৃত্ত আঁকো। এবার আমরা এই যে ছবিগুলোর সাথে পিকচার্স গুলোর সাথে এই নির্দেশনাগুলো এখন আমরা ম্যাচ করব, মিলাবো। হ্যাঁ, তাহলে দেখো আই এ একে বলা হচ্ছে কি, দেখো একে বলা হচ্ছে যে এই যে একটা ছবি দেওয়া আছে, ছবিটিতে নিচে এরো চিহ্ন দেওয়া আছে, তার মানে সে বসতেছে, বসছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, বসতে যাচ্ছে, তাহলে আমরা এটা কি বলবো, সিট ডাউন, এটাকে বলবো যে আমরা সিট ডাউন। দুই নাম্বারটা দেখো দেখি, সে উঠে যাচ্ছে এরকম বোঝাচ্ছে, এখানে এরো চিহ্ন উপরের দিকে দিয়েছে, তাহলে দুই নাম্বারটা আমরা কি বলবো, স্ট্যান্ড আপ বলবো। তিন নাম্বারে দেখো দেখি, বই খুলছে মতো লাগছে, তাহলে আমরা এটা কি বলবো, ওপেন ইয়োর বুক, এটাকে আমরা কি বলবো, ওপেন ইয়োর বুক, এই যে এখানে আছে ওপেন ইয়োর বুক এটা বলবো। তোমরা একটা বিষয়, ওপেন ইয়োর বুক মানে হচ্ছে তোমার বই খুলো, এবং গ্যাট ইয়োর বুক আউট তার মানে হচ্ছে তোমার বই বের করো। এই দুটার মধ্যে অনেকে কনফিউশন থাকে, অনেকে একটার অর্থ অন্য একটাতে বলে দেয়, এই বিষয়টা তোমরা একটু কেয়ারফুল থাকবে। তাহলে যেটা তিন নাম্বারটা বলবো যে আমরা কি, ওপেন ইয়োর বুক। চার নাম্বারে দেখো দেখি, একটা বই বন্ধ করেছে দেখা যায়, বন্ধ করছে দেখা যায়, তাহলে আমরা এটা কি বলবো, ক্লোজ ইয়োর বুক, ক্লোজ ইয়োর বুক, চার নাম্বারে বলবো যে ক্লোজ ইয়োর বুক। পাঁচ নাম্বারে দেখো দেখি, এরকম দিয়েছে, আমরা এরকম সিম্বল মানে কি বুঝি, চুপ থাকা, তাহলে আমরা কি বলবো এটাকে, বি কোয়েট, বি কোয়েট। তারপর দেখো দেখি ছয় নাম্বারে, এখানে একটা বক্স থেকে চক নিচে দেখা যায়, বক্সে ছোট্ট করে লেখা আছে চক, তাহলে চক এটাকে আমরা কি বলবো, টেক দ্য চক, এটা আমরা কি বলবো, টেক দ্য চক বলবো। তারপরে সাত নাম্বার দেখো দেখি, একটি মেয়ে স্টুডেন্ট, হ্যাঁ একটা গার্লস কি লিখছে, গার্ল কি করছে, ব্ল্যাক বোর্ডের মধ্যে চক দিয়ে বৃত্ত আঁকছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ড্র এ সার্কেল বলবো। সাত নাম্বারটা আমরা লিখবো যে ড্র এ সার্কেল। তারপর আট নাম্বার দেখো দেখি, হ্যাঁ এরকম ভাবে হাত উঠিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, রেজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, রেজ ইউর হ্যান্ড। তারপর নয় নাম্বার, নয় নাম্বার দেখো দেখি, স্টুডেন্ট, হ্যাঁ এ বয়
তারপরে এই যে দেখো দেখি বোর্ডে তার নাম অমি অমি লিখছে, তার মানে তার নাম লিখতে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো তাহলে, রাইট ইউর নেম লিখবো। তারপরে 10 নাম্বার দেখি, 10 নাম্বার দেখো দেখি একটা স্টুডেন্ট, এ গার্ল, এই যে ব্যাগ, তার ব্যাগ থেকে বই বের করার জন্য ব্যাগ খুলছে, তাহলে আমরা এটা কি বলবো, এখানে যে ছিল আমাদের গ্যাট ইউর বুক আউট, তোমার বই বের করো, গ্যাট ইউর বুক আউট, তাহলে এই যে ব্যাগ থেকে বই বের করছে এটা দেখানোর জন্য এটা 10 নাম্বারে দিয়েছে, আমরা এটার পাশে আমরা কি লিখবো, গ্যাট ইউর বুক আউট লিখবো। তারপর এখানে 11 নাম্বার দেখো দেখি, এই যে একটা সারিতে একজনের পেছনে আরেকজন, একজনের পেছনে আরেকজন একদম সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছে, এটাকে আমরা কি বলবো, স্ট্যান্ড ইন লাইন, সারিতে দাঁড়াও, স্ট্যান্ড ইন লাইন বলবো। 12 নাম্বার দেখো দেখি, এখানে বোর্ড, হ্যাঁ বোর্ড মুছতে সেরকম দেখাচ্ছে, বোর্ড মুছছে, এটাকে আমরা কি বলবো তাহলে, ক্লিন দা বোর্ড, ক্লিন দা বোর্ড, বোর্ডটি পরিষ্কার করে, এখানে বোর্ড পরিষ্কার করছে, তাহলে আমরা কি বলবো 12 নম্বরের পাশে, ক্লিন দা বোর্ড বলবো। আশা করি তোমরা বুঝেছো, যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। এবার বি তে বলা হচ্ছে কি দেখো, পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, সে এন্ড ফলো দা ইনস্ট্রাকশনস ফ্রম অ্যাক্টিভিটি এ, এই যে অ্যাক্টিভিটি এ তে আমরা যে ছবি এবং ইনস্ট্রাকশনস গুলো পড়েছি এগুলো এখন আমাদেরকে বলতে বলেছে, এবং ফলো, ফলো মানে হচ্ছে ফলো দা ইনস্ট্রাকশনস মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এখন অনুসরণ করতে বলছে বা মেনে চলতে বলছে, হ্যাঁ এটা আমাদেরকে কাজ দিয়েছে, আমরা এগুলো মেনে চলবো। হ্যাঁ তারপর দেখো দেখি পরবর্তী পৃষ্ঠায় সাউন্ড প্র্যাকটিস 1, সাউন্ড মানে হচ্ছে ধ্বনি, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা বা অনুশীলন, তাহলে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, তার মানে সাউন্ড প্র্যাকটিস 1, ধ্বনি চর্চা বা ধ্বনি অনুশীলন 1। এতে বলা হচ্ছে লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো, এখানে বলা হচ্ছে দেখো এস এস, এটাকে আমরা এস এর উচ্চারণ সাধারণত বাংলা দন্ত স এর মতো হয়, দন্ত স, স, হ্যাঁ এটা কি বলবো, এস স স, স ইজ ফর সান, স ইজ ফর সান, স ইজ ফর সান, এই যে দেখো এস এস এস, তার মানে হচ্ছে স স স, এই যে দেখো স ইজ ফর সান, স ইজ ফর সান। তারপর এস এইচ, এস এইচ এর উচ্চারণ বাংলা অক্ষর তালব্য স, তালব্য স এর মতো, স স স, তাহলে কি লিখবো, কি কি উচ্চারণ করবো আমরা, স ইজ ফর শু, স ইজ ফর শু, শু অর্থ হচ্ছে জুতা, শু অর্থ হচ্ছে জুতা, তাহলে এটি লিখো স স স, স ইজ ফর শু, স ইজ ফর সান। আশা করি তোমরা বুঝেছো, একটা হচ্ছে স আর একটা হচ্ছে স, একটা দন্ত স আর একটা হচ্ছে তালব্য স, আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝেছো। তারপর বিতে দেখো লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো, সার্কেল দা সাউন্ড দ্যাট ইউ হিয়ার, তাহলে দেখো দেখি এই যে তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে কিছু পিকচার দেওয়া আছে, এই পিকচার গুলো থেকে দুইটা যে স, এই যে এস এবং এস এইচ দেওয়া আছে, যেটার উচ্চারণ এস এর মতো সেটাকে আমরা এস এ সার্কেল দিব, যেটা স এর মতো অর্থাৎ এস এইচ সেটাকে আমরা এস এইচ এ সার্কেল দিব। দেখো দেখি প্রথমত একটা সান, সান দেওয়া আছে, সান এর উচ্চারণ কি, স দিয়ে শুরু হয়, হ্যাঁ দন্ত স, এস এর মধ্যে আমরা সার্কল করব। তারপর দেখো দেখি এখানে একটা ভেড়া দেওয়া দেখা দেখা যাচ্ছে, ভেড়ার চিত্র দেওয়া দিয়েছে, তাহলে ভেড়া ইংরেজি কি, শিপ, এস এইচ ই ই পি, শিপ, এস এইচ ডাবল ই পি, শিপ, তাহলে এটা হচ্ছে তালব্য স এর মতো স, তাহলে এটা কোথায় সার্কল দিব আমরা, এস এইচ এর মধ্যে সার্কল দিব। তারপরে দেখো দেখি একটা গ্লাস, একটা গ্লাস দেওয়া আছে, গ্লাসের উচ্চারণ কি, শেষে এস এস, তার মানে দন্ত স এর মতো গ্লাস, তাহলে এটা আমরা এস এর মধ্যে সার্কল করব। তারপরে এই যে একটা ছবি দেওয়া আছে, এটার নাম হচ্ছে ব্রাশ, ব্রাশ, ব্রাশের শেষ উচ্চারণটা শুনতে কোন রকম শোনাচ্ছে, তালব্য স, ব্রাশ, তাহলে এটা আমরা কোন রকম কোথায় দিব সার্কল, এস এইচ এর মধ্যে। তারপর দেখো শার্ট, শার্ট, এস এইচ এর মধ্যে, তাহলে যেটা হচ্ছে কি, শিপ অর্থাৎ জাহাজ, শিপ কোথায় দিব, এস এইচ এর মধ্যে আমরা সার্কল করব। তারপর সি তে বলা হচ্ছে কি দেখো, রিড দা সেন্টেন্স অ্যালাউড, মানে বাক্যটি উচ্চ স্বরে পড়ো, উচ্চ স্বরে পড়বে, অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে বা জোরে জোরে, বাচ্চাটি বাক্যটি উচ্চ স্বরে পড়তে বলেছে, আন্ডারলাইন দা ওয়ার্ডস উইথ দা এস সাউন্ড, তার মানে এস সাউন্ডের যে ওয়ার্ড গুলো থাকবে সেগুলোকে আমাদেরকে নিচে দাগ দিতে বলেছে, আন্ডারলাইন নিচে দাগ দেওয়া, সার্কেল দা ওয়ার্ডস উইথ দা এস এইচ সাউন্ড, তার মানে হচ্ছে স, স সাউন্ড, তার মানে স ধ্বনি যুক্ত যে ওয়ার্ড গুলো স ধ্বনি যুক্ত হবে সেগুলোর নিচে, সেগুলোকে আমাদের কি করতে বলেছে, সার্কল করতে বলেছে। তাহলে আমরা একটা ছবি দেওয়া আছে, জাহাজ, একটা সমুদ্রের মধ্যে জাহাজ, তারপর দেখো দেখি এই যে ভেড়া, স্ন্যাক, একটি সাপ দেখা যাচ্ছে, একটা এই যে সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা আমরা একটু পড়বো, এ স্ন্যাক এন্ড এ শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দা সান, আমি আরেকবার পড়ছি, এ স্ন্যাক, একটি সাপ এন্ড এ শিপ, শিপ একটু আমরা হালকা টেনে বলবো, এ শিপ, শিপ অর্থ হচ্ছে ভেড়া,
আর স্লিপিং ঘুমাচ্ছে, স্লিপ অর্থ হচ্ছে ঘুমা, ঘুম যাওয়া, স্লিপিং মানে হচ্ছে ঘুমানো অবস্থায়, তার মানে ঘুমাচ্ছে, অন এ শিপ একটি জাহাজের উপর, ইন দ্য সান রৌদ্রের মধ্যে, হ্যাঁ সূর্যের আলোতে, সূর্যের আলো একটি জাহাজের মধ্যে একটি সাপ এবং একটি ভেড়া ঘুমাচ্ছে। তাহলে ইংরেজিটা কি, সেন্টেন্সটা কি, এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান। আরেকবার বলছি, এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান। আশা করি তোমরা বুঝেছ। এই হচ্ছে ইউনিট 5 এর আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।